আজ শনিবার 17ই আষাঢ় 2022 সালের 2রা জুলাই। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ, প্রেম, দাম্পত্য এ সমস্ত ব্যাপারে কিন্তু অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে আপনাদেরকে চলতেই হবে। দীর্ঘদিন পর কোনো না কোনো স্থান থেকে আপনারা খুশির কোনো সংবাদ পেতে পারেন, যার কারণে মানসিক পরিতৃপ্তি হতে চলেছে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করতে চলেছেন। অর্থগতভাবে কিন্তু দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। আজ আর্থিক পরিস্থিতির অবনতি ঘটতে পারে, তাই অযথা অপ্রয়োজনীয়ভাবে অর্থ ব্যয় করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই, তাই এগুলি এড়িয়ে চলুন। আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্ট এগুলি সঠিক সময়ে আপনারা প্রদর্শন করতে পারলে সঠিক স্থানে, সঠিক ব্যক্তির সামনে, সঠিক জায়গায়, তাহলে অবশ্যই আপনারা আজ প্রশংসার পাত্রপাত্রী হবেন। অনেক চাকরিজীবীদের মধ্যেই কিন্তু আজ প্রমোশন পদোন্নতির যোগ পরিলক্ষিত হবে, তবে নতুন কোনো উদ্যোগ পরিকল্পনা আজ পিছিয়ে দেওয়াটাই আপনাদের ক্ষেত্রে বেটার। নতুন কোনো নির্মাণ কার্যে শুরুয়াত আজ করা উচিত না, তবে হ্যাঁ, রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদের নামমান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আবার উল্টো পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষে নেই। আজ পরিবার, পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু, স্বজন সকলের সাথে এই দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। পরিবারের প্রতি সকল দায়িত্ব আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন। আজ আপনার চিন্তার অতীত, আপনার ভাই আপনাকে সাহায্য করতে চলেছে। আজ ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতি বাড়তে চলেছে। দীর্ঘদিন ধরে যদি সম্পর্কের অবনতি ঘটে থাকে, সেখান থেকে আপনারা ধীরে ধীরে সম্পর্কের উন্নতির দিকেই এবার এগিয়ে যাবেন। আজ বন্ধু, স্বজন, আত্মীয় পরিজনদের সাথেও দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। আজ বন্ধু, স্বজন, আত্মীয় পরিজন প্রত্যেকের সাথে এই দিনটিতে যতটা সম্ভব মুখে একটি প্রাণোচ্ছল, প্রাণবন্ত হাসি রেখে কাটাতে পারেন, দিনটি কিন্তু অতুলনীয় কাটতে পারে আপনার। আজ প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। অতীতে যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করে রাখেন, সেখান থেকে কিন্তু আপনারা এবার ভালো কিছু অর্থ বা আর্থিক মুনাফা, ডিভিডেন্ট আকারে, রয়্যালটি আকারে, বেনিফিট আকারে আপনারা পেতে চলেছেন। আপনাদের কোনো স্কিম কিন্তু এই সময় ম্যাচিওর হতে পারে। ট্যাক্সের যদি কোনো কাজ বাকি থেকে থাকে, সেগুলি কিন্তু সঠিক সময়ের মধ্যে করতে ভুলবেন না, তা না হলে কিন্তু পরে সমস্যায় পড়তেই পারেন। আজ যেহেতু শনিবার, তাই শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং শশানিশ্চরায় নমঃ, এটি আপনারা 108 বার জপ করবেন। যাদের চন্দ্ররাশি মকর, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই কাটবে। আর যাদের মকর লগ্ন, তাদের কিন্তু আংশিক কাটতে চলেছে।